আরে কোহলি তুমি কোনো চিন্তাই করো না, আমি পাপর তোমার কথা দিতাছি, এই ম্যাচ ইন্ডিয়ায় জিতবো। আর ওরা তো খালি নামেই মাঠে খেলবো, মাঠে না খেলেও আসলে মাঠে খেলুম আমি। বস আমরা তো লাইভে আছি। এইবার বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা ইন্ডিয়া বাংলাদেশই জিতবে একেবারে কনফার্ম। কিন্তু পাপর স্যার আমরা প্রতিবারই লক্ষ্য করি যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। এইটা আমিও লক্ষ্য করছি, এর লেগে এইবার যেন দুর্নীতি না হয়, এই দুর্নীতি ঠেকানোর লেগে দুর্নীতি কমিটির অফিসার আমাদের মাঝখানে অবস্থিত আছে। আরে তোমরা কোনো চিন্তাই করো না, ইন্ডিয়ারে জিতানি লেগে তো আমি মাঠে আইছি, বাংলাদেশ কেমনে জিতে এটাই তো আমি দেখো। কিসের দুর্নীতি, দুই চার এলাকা আমি কোনো দুর্নীতি দেই না, দুর্নীতি না নিলে খালি ঘর। আচ্ছা হাতে একদমই সময় নেই, একটা শাইরির মাধ্যমে তাহলে খেলাটা শুরু করি। বস শাইরির আমি বলি। তুমি কি জানি টিকটক করো নাকি যে শাইরি বলতে যাও? সরি বস। শীত করলে ব্লেজার পরে আর ঠান্ডা লাগলে পরে জ্যাকেট। ওয়াওয়া ওয়াওয়া। শীত করলে ব্লেজার পরে আর ঠান্ডা লাগলে পরে জ্যাকেট। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে করব 20 ওভার এই প্যাকেট। কিন্তু বস ওভার তো 20 টাই থাকে। খেলার সময় দিতে থাকে, তাড়াতাড়ি খেলা শুরু করে দেব। এই সময় নেই পরে আসছি আমরা, আপনারা থাকেন আজকে পুরা কোপায় দিমু, তুই কিন্তু ভালো মতো ফিল্ডিং দিবি। আরে সাকিব ভাই এই জায়গায় টাঙ্গনকে পুরোপুরি দুর্নীতি চলতেছে, ইন্ডিয়ান প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ প্লেয়ার পুরোপুরি আইপিএল বানিয়ে রাখছে। কেন কি হইছে? ইন্ডিয়ার দলে বিরাট কোহলি ছাড়া আর কোনো ইন্ডিয়ান প্লেয়ারই নাই, সব বিদেশ থেকে নিয়েছে। কস কি ব্যাপারটা তো দেখতে দেশে হ্যালো। দেখেন ভাই ওর কালারটা দেখেন, ওয়েস্ট ইন্ডিজের রাসেল আর অস্ট্রেলিয়ার ম্যাচুয়েল। শুনো বাসা, কালারে কখনো বিশ্বাস করতে হয় না, নাইলে বিয়ের রাতে বড় একটা ধরা খাইবা। একটু জাতি রাসাই করে দেখতে হয়। এই ব্রো তোমার নাম কি? ইন্ডিয়া। দেখছো নিজে গেলো একবারে ক্লিয়ার ইন্ডিয়ার প্লেয়ার। এই তোর আব্বার নাম কি? ইন্ডিয়া। কোন স্কুলে পড়স? ইন্ডিয়া। মুসলমানি করছস? ইন্ডিয়া। দেখছেন ভাই দেখছেন, ওরা মুসলমানি করায় না তাও উপায় ইন্ডিয়া। আচ্ছা সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করতেছি। ভাই কারে ফোন দেন? ক্রিস গেইল। হালার বলা তোরে বাংলায় কথা কইতে কইছি, আরেকবার উল্টা পাল্টা ভাষায় কথা কইলে তোর খেতে নিয়ে লারাছাড়া দিয়ে দিমু। ওকে সাকিব ভাই কামের কথা কন, একটা খেলা আছে আর ম্যাচ জিতাই দিব, তাড়াতাড়ি ওয়ার্ল্ড কাপের মাঠে চলে আয়, আর তুই যদি ম্যাচ জিতে দিতে পারিস তাহলে তোর এক বক্স সারে লাভ দিমু। ওকে সাকিব ভাই ডান। বেবি আমার এখন খেলতে যাইতে হইব, আমার একটা ম্যাচ আছে। তাইলে আমার ম্যাচ কি করে? ওটা অন্য কোনো দিন খেলুন। তোরা তো কোনো মতেই বাংলাদেশের প্লেয়ার করে বুঝতে যাস নাই যে তোরা বিদেশি। ইন্ডিয়া ইন্ডিয়া একদম পারফেক্ট। কোহলি রেডি তো? একদম। কিন্তু বিরাট আনুষ্কা কই? ওই যে গ্যালারিতে। সব চালার সব সব চালার নজর আমার বউর। শাহরুখ খান। কি আনুষ্কা কি খবর? কি শাহরুখ তুমি এখানে? আরে এই তো আমার দলের খেলা দেখতে আসলাম। হালার পাহালে নে আইপিএল চলতেছে নাকি? ও মাঠে সাকিব আর রাসেলকে দেখে তো মনে করছিলাম যে কলকাতারই খেলা। আচ্ছা যাই হোক, যেহেতু এই জায়গায় আসাই পড়ছি তাহলে আসো আমরা একটু করি। করি মানে? আরে গল্প গল্প না, কিছুদিন ধরে কোহলি ভালোই পারতেছে মানে ক্রিকেট খেলতে। ও আচ্ছা আচ্ছা, তাই তোমার আর এখন আমার দরকার নাই। কোহলি ভালো পারতেছো মানে ক্রিকেট খেলতে? হ্যাঁ হ্যাঁ বিরাট, তোমার কোনো চিন্তা করার দরকার নাই, আমি দেখতাছি। থামো তোমরা, তাইলে এখন ক্যাপ্টেন বাসার সময় হয়ে পড়ছে, আর ক্যাপ্টেন আমি তারই দিমু যার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। হ্যাঁ বিরাট টসে কি লাগবো তোমার? ও আচ্ছা তোমাকে কি ফিল্ডিং লাগবো? ওকে ওকে গো ওকে, আমি এইবার ক্যাপ্টেন তারই দিমু যে টস জিতার পর ব্যাটিং নিব। তো এই ব্যাপারে আমার পুরোপুরি বিশ্বস্ত পাত্র হলো মমিনুল। মমিনুল জি বস, আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে, তুমি টসে জেতার পর অবশ্যই ব্যাটিং নিবা। কি নিবা টসে জিতলে? ব্যাটিং নিব। আচ্ছা যাও তাইলে। এই শুনো শুনো, টসে জিতলে কি নেবা কলসি? বস একদম ক্লিয়ার ব্যাটিং নেবো, কোনো চিন্তাই করে না। আচ্ছা আমার তোমার উপরে একটু সন্দেহ হইতাছে, তুমি টসে জিতলে কি নেবা কত? ব্যাটিং নেবো বস, ব্যাটিং নেবো একেবারে ক্লিয়ার তো। ক্লিয়ার ব্যাটিং নেবো। আচ্ছা তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে, আমি জানি তুমি বিশ্বাসঘাতকতা করবা না, বিশ্বাস আছে। আমি কি করবো স্যার,
আর এমপিআর স্যার চিন্তা করার কোনো কারণ নাই, বাংলাদেশের টস জিতে দেন। আমি মমিনুলকে কয়ে দিছি বাংলাদেশ ক্লিয়ার ব্যাটিং নিব। ওকে স্যার, উই আর রেডি ফর টস। আমরা কি কিছু চাইছি নাকি? আচ্ছা দেখি কি পড়ছে। আরে তেহার দরকার নেই, বাংলাদেশ টস জিতছে আমি জানি। দেখতে দিবেন না, দেহার কিছু নাই, বাংলাদেশ টস জিতছে, বাংলাদেশ উইন দ্য টস। ব্যাটিং নামেন, ব্যাটিং নামেন, ব্যাটিং রেডি করেন। আরে ভাই আমার কিছু কইতে দেন। আরে কোয়ার কিছু নাই, আমি জানি তুমি কি কইবে। আরে খারার আমার কইতে দেন। আরে কোয়ার কিছু নাই, আমি আগে থেকে সব কিছু জানি। জানেন মানে কি জানেন? আমি জানি আপনারা ব্যাটিং নেবেন, আগের থেকে সব কিছু কো আছে না। এই নামেন নামেন, আপনারা ব্যাটিং নেবেন। না আমরা বোলিং নিমু। উরিমা সরি, হালাই কই গেল আমার 5 টাকার পয়সা গেল কই? ম্যাক্সওয়েল আলার তো ওরে কতবার কইরা কইলাম যে যেইভাবে ও ফিল্ডিং নেওয়ার ব্যবস্থা কর, ম্যাচটা জিততে সুধা হইব। বিরাট ওপেনিং যেহেতু নামতাছো এটা লাগাইলো, ভবিষ্যতে কাজে দিব। পুরুষরা কখনো এগুলা ব্যবহার করে? আর আমার ভবিষ্যৎ তো গ্যালারিতে বয়ে রেখেছি, তাই এইটা লাগানোর কোনো দরকার নাই, এমনিতেই ভবিষ্যৎ উজ্জ্বল। তোমার ভবিষ্যতের ভবিষ্যতে লেগে তো কইছিলাম বিরাট। তো রমরমা পরিবেশে শুরু হয়ে গেল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ। মুস্তাফিজ বোলিং আর তুই ও বিরাটের পিছনে যা দাঁড়া। আমি তো চাই বিরাটের পিছনে যা দাঁড়াইতে। কেমন বয়স? বোলিং বোলিং বোলিং। তো ইন্ডিয়ার ওপেনারদের মধ্যে বিরাট আর ম্যাক্সওয়েল আজকে ওপেনিং করতে আসছে, যদিও ম্যাক্সওয়েল ইন্ডিয়ান প্লেয়ার না। বিরাট দেইখা ব্যাটিং করো, মুস্তাফিজের বল। মুস্তাফিজ ইজ মাই ফুট। আম্পায়ারের কথা কোনো দামই দিল না বিরাট। বাংলাদেশের পক্ষ থেকে প্রথম বল মুস্তাফিজের, মুস্তাফিজের দারুণ সুইং এবং বিরাটের মেডেল নিতাম এলবিডব্লিউ এর আবেদন। এই শাহরুখ খানের মনে পাঠাই দিয়ে ভুলই করলাম, দেখি ওর নাম্বার আছে নাকি। বাংলাদেশের সকল প্লেয়ারের জোরদার এলবিডব্লিউ এর আবেদন আম্পায়ারের কাছে। চিল্লাই তো সস্কে ধরা, এলবি আউট হইছে, এলবি আউট দিবেন না। কোন কার এলবি হইছে এটা? এলবি তো হয় না এটা, কোনে লাগছে মাঝখানে লাগছে, এলপি কেমনে হয়, এমপি হইছে এটা, এমপি কি করে বেটা? একটা মানুষের মরার অবস্থা যাই বেটা, ধর তাড়াতাড়ি ধর। আম্পিয়ারের কথা মোটামুটি ঠিকই আছে, এটাকে এলপি বলা যায় না, এটাকে এমপি বলা চলে। আমি কি মুখ দিয়ে অক্সিজেন টক্সিজেন দিব নাকি, ওই যে ইংলিশ ছবির মতো? এই ছোট খালি একজনের জন্যই, ওই তো গ্যালারিতে বয়ে রেখেছে, বিয়ার আগে হইলো তা হইতো, চিন্তা ভাবনা করে দেখি। মারাত্মক ভাবে মাঠের মধ্যে ইঞ্জুরি হলো বিরাট কোহলি, ভাগ্যিস তার বিয়া হয়ে গেছিল, নয়তো বিয়াতে একটা ঝামেলা হইতো। তো বিরাট কোহলির গুরুতর ইঞ্জুরির পর ইন্ডিয়ার তরফ থেকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার রাসেল আসছে, আর বাংলাদেশের পক্ষ থেকে বল করছে মুশফিক, কিন্তু রাসেল কিন্তু মারাত্মক ফর্মে। এইটা আইপিএল হইতাছে না, ওয়ার্ল্ড কাপ কিছুই বোঝা যাইতেছে না, কারণ রাসেল আর ম্যাক্সওয়েল ইন্ডিয়ার তরফ থেকে ওপেনিং করতেছে। আমাকে কি, আমরা তো ইন্ডিয়ার পক্ষে আবার একটা মারাত্মক ছয়। খালার পালে এতটা খুশি বিরাট কোহলি তো হয় না, যতটা খুশি তুই হইতাছস। মুস্তাফিজের কথাটা মোটামুটি অনেকটা যৌতিক আছে, আম্পিয়ারের লাস্ট বলের ঘোষণা। আমরা একটু গ্যালারিতে ফিরে যাই বিরাট কোহলির কাছে। বিরাট তোরে আগে কইছিলাম যে প্রোটেকশন নিয়ে যা, আসল পুরুষ কখনো খেলনা ব্যবহার করে না। তো আবারও মুস্তাফিজের জোরদার বল, রাসেলের মারাত্মক শট, রাসেল কিন্তু আজকে ভালো বল, আবারও বিরাট কোহলির স্টেডিয়াম প্লাস ওর মেডালিস্টম কিন্তু ছয়। হ্যাঁ শাহরুখ, কই তুমি? তাড়াতাড়ি চলে আসো, তুমি আর আমি মিলা নতুন আরেকটা করু, মানে ছবি ছবি। ওভার শেষে ক্রিজে আবারও বিদেশি ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েল একটু দেখে গেলি, সেটা কিন্তু তাসকিন। খেলার সময় আমি আমার গার্লফ্রেন্ডের লোক কম্প্রোমাইজ করি না, আর এ তো তাসকিন। এই প্লেয়ারটা জোর আছে মানে মনে মনে, বাংলাদেশের বোলারের দুর্দান্ত বল, কিন্তু ক্রিজে তো ম্যাক্সওয়েল, বল তো ক্রিজে থাকছেই না। ছয় ছয় ছয়, আমি পুরোপুরি ভুলে গেছি এটা ওয়ার্ল্ড কাপ দেখতেছি না আইপিএল দেখতেছি। এক ওভার সময় ভিত্তিতে আবারও রাসেল, রাসেল ও ম্যাক্সওয়েল এর দেখা দেখি ফর্মে। ওই ক্যাপ্টেন কোন হালায় রে, আর বল দিতে কোন হালায়? আরে মিয়া ক্যাপ্টেন তো আপনি। এই ভালো বল করতেছো, ভালো বল, আগামী 10 ওভার তোমার রে বল করা নি হইব, বল করো বল করো। দুই ইন্ডিয়ান প্লেয়ার বাংলাদেশের প্লেয়ারদের মারতেছে মানে বলে বলে ছয়, আমার এটা দেখে খুবই ভালো লাগতেছে। আর এই ব্যাটসম্যানদের একটা জিনিসই ভালো, এরা ব্যাটসম্যান হোক আর বোলার, এরা বোলারদের খুব ভালো ভালো গুইনা গুইনা মারতেছে মানে বলে বলে ছয়। যাক হয়ে গেল 12 ওভারের সমাপ্তি, আমরা ফিরে আসি ছোট্ট একটা পরিমণি ব্রেকের পর। গাইস আজকে আমি আপনাদের এমন একটি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে প্যারিম্যাচ। প্যারিম্যাচ একটি দুর্দান্ত ক্যাসিনো গেমিং প্ল্যাটফর্ম, যেটি আপনাকে ঘরে বসেই অনেক অর্থ উপার্জনে সাহায্য করবে। আর গাইস এখানে মিনিমাম ডিপোজিট খুবই কম এবং আপনি খুবই ফাস্ট এটা থেকে টাকা উইথড্র করতে পারবেন। আর প্যারিম্যাচ অ্যাপ্লিকেশনটির একটি আকর্ষণীয় দিক হলো এটি 24 ঘন্টাই কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। আর প্যারিম্যাচ হলো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যা 27 বছর ধরে মার্কেটে টিকে আছে, এবং এইবার দিওয়ালিতে
আপনি প্যারি ম্যাচে পাবেন 150% পর্যন্ত স্পেশাল বোনাস আপনি এখনি দিওয়ালি ক্যাসিনো টুর্নামেন্টে জয়েন দিন আপনি পেয়ে যেতে পারেন 22,20,000 রুপি সো গাইস এক্ষুনি প্যারি ম্যাচ ডাউনলোড করুন গেম খেলুন আর টাকা কামান ধন্যবাদ আরে ভাই ইন্ডিয়ার দুই বিদেশি ব্যাটসম্যানই তো ম্যাচ ঘুরে দিল আপনি কোলারে গেলে ফোন দিছেন এখন আহে না হ্যাঁ আচ্ছা খারাপ আমি আবারো গিলড়ে ফোন দিতেছি হ্যালো গেল এ বেটা তুই কত দূর বাইন মাস আরে মিয়া আপনি আগে কইবেন না যে ট্যালেন্টাম বাড়ানোতে রাস্তা গাড়ি এলার অবরোধ করছে আরে মিয়া রাস্তা গাড়ি একটা গাড়িও নাই আয় আমি আবার ওয়েস্ট ইন্ডিজ ঘুরে গেলাম এতে আমি আমার মুখে ভ্যাসলিন মেরে চালায় নি মুনি কি করে ফোন কেটে দি খারাপ গেলের অপেক্ষা করান যাবে না আমি আমার বসরে ফোন দিতেছি হ্যাঁ বস জলদি একটু মাথা হেন তো মিট মাই বস মেসি কি করে আরে সর বলা বস তো এর আমিও মানি কিন্তু সে ক্রিকেটে কি করব সে তো ফুটবল খেলে ও ফুটবল খেলে না আসলে আমি তেমন একটা ক্রিকেট খেলা দেখি না আর আমি খবরে দেখছি বাংলাদেশের খেলা দেখে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এতে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা এখন বস্ত্রে তো আনিয়ে ফলাইছি কি আর করার খেদে তো দেওয়ান যায় না আপনি তাইলে ওই বাউন্ডারি বিষে যায় ফিল্ডিং খারাপ যান ছোট্ট একটা পরিমণি ব্রেকের পর আবারও বাংলাদেশের বল লাসেলের দুর্দান্ত শট হঠাৎ করে দর্শকের বাংলাদেশের প্লেয়ারের মুখে অনেক খুশি কিন্তু কেন আম্পিয়ার পুরোপুরি কনফিউজ আমিও বুঝতেছি না ও মাই গড এটা তো দেখা যায় বস ওয়ার্ল্ড কাপে প্রথমবার বিশ্ব রেকর্ড পাও দিয়ে ক্যাচ ধরলো তাও বস এর জন্যই বল হয় বসের পায়ে জাদু আছে অনেকক্ষণ পর আবার মুস্তাফিজ বলে বাংলাদেশের প্লেয়ারের মাঝখানে মোটামুটি একা রেখে ভাবাইছে মুস্তাফিজের দুর্দান্ত বল স্টাম্প যায় আমি আগে থেকে জানতাম মুস্তাফিজের মাঝখানে একটা ভাবাইছে তো ইন্ডিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসনের মারাত্মক অফ শট বসের লাফতে আবার হইতাম এইটা কি ফুটবল হইতাছে না ক্রিকেট কিছুই বোঝা যাইতেছে না অনেকক্ষণ পরে বাংলাদেশের প্লেয়ার পারতেছে মানে বল করতে আবারও বল আমি জানতাম মুস্তাফিজ পাবো মানে আউট করতে আবারও একটা আরে বিরাট ভাই আমি কি করবো ওরা ব্যাটিং এ গেলে আমি কিছু করতে পারবো ওরা বোলিং এ থাকলে তো আমি কোনো দুর্নীতি করতে পারবো না আমাকে ইন্ডিয়ান দলে বিদেশি প্লেয়ার দাওয়া ছিল সবই তো আউট হয়ে গেছে এমন আপনার কিছু করতে হইব ভাই আপনি খালি ব্যাটিং সাইডটা দেখেন বোলিং সাইডটা কেন প্রমিস আমি সবটুকু দেব যদি খালি মেহতারি নে তোর একেবারে খেতে ভালো মনে হয় আমারই কিছু করতে হইব আজকের খেলা থেকে আমরা শিখলাম সবসময় হুন্ডা চালানোর আগে হেলমেট পরা উচিত সামনে মুখ যাইতে পারবি না বিরাট কোহলি রাগ দেখে মনে হচ্ছে আজকে বিরাট কোহলি পারবে মানে ছয় মারতে বলতে বলতে এক কথা বিরাট কোহলি আজকে ভুল ফর্মে বিরাট কোহলি মারছে চারো দিকে মারছে বিরাট কোহলি আর একাই সবাইকে মারতেছে মানে সব বোলারদের মারতেছে মানে বোলারদের বলে মারতেছে আর বিরাটের কথা মতো লাস্ট বলে সিঙ্গেল নিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান বিরাট কিন্তু আজকে ভুল ফর্মে কোন বোলারকে বার্তা দিচ্ছে না আবারও টেনে মেরেছে না আবারও একটা ছয় আমি আগেই জানতাম যে কোহলি বের করাবে মানে ব্যাটে ব্যাটে আনুষ্কা তোমার মিস কল পাওয়ার সাথে সাথে আমি 5 মিনিটের ভিতরে চলে আসলাম কিন্তু তোরা তো আমি মিস কল আধা ঘন্টা আগে দিছি ইয়ে তাহলে মনে হয় আমার ঘড়ি টাইম নষ্ট আনুষ্কা শাহরুখ আনুষ্কা শাহরুখ আনুষ্কা শাহরুখ আনুষ্কা এই জায়গায় দিলবালে দুলহানে লে যাঙ্গে 2 এর শুটিং চলতেছে নাকি নিয়ে গেলে নিয়ে যা কাহিনী করিস না বাই বিরাট আনুষ্কা বিরাটকে ছেড়ে চলে গেল বিরাটের চোখ কিন্তু অধিক পরে নেই বিরাটের এখন খেলার মানুষ আছে মানে রাসেল আর এই সুযোগই কাজে লেগেছে শাহরুখ খান বিরাট ও দেখ শাহরুখ খান আনুষ্কার নিয়ে যাচ্ছে গা আনুষ্কার কথা শুনে কোহলি দাঁড়ায় পড়তে রাসেলের মোটামুটি মন খারাপ এদিকে একটা আউট হওয়ার সম্ভাবনা আমার মনে হয় আমরা রাসেল আর বিরাটের সম্পর্ক ভুল ভাবছিলাম আনুষ্কা শাহরুখ খান টেকা খাওয়ায়া লেগ আম্পিয়ার না রাখাও কোনো লাভ হইলো না 193 রানে সব প্যাকেট হ্যালো পাপড় পপকর্ন পাপড়ি কি নাম রাখছো তুই ঠিক মতো কইতেও পারি না কই এই মাসে দুর্নীতি কই ব্যাটিং সেকশনে তো কোনো দুর্নীতি হইলো না আরে বিরাট তুমি রাইগা যাইও না আমি তো পুরোপুরি চেষ্টা করছি আমাকে কি দোষ তোমাকে ব্যাটিং সেকশন এত খারাপ তোমাকে ব্যাটিং দেখে আমার মনে হইতেছিল যে আমাকে দলে লিটন আর সৌম্য তোমাকে দলে খেলতেছে আমি কিছু জানি না যদি আমরা মনের ভুলেও এই ম্যাচ হাইরা যাই তাইলে তোরা আমার সম্পর্ক তো বাদ খালি তোর একটু সাইটে নিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব আর আমি যেটাতে আনুষ্কারে খুঁজতে আই হাজানো দেখি ম্যাচ আমরা জিতছি আম্পিয়ারে ফোন লাগাই হ্যালো এই ইনিংসে যেন দুর্নীতির কোনো কমতি না থাকে
আর এটা চিন্তার কোনো দরকার নাই আমি এর পুরো বিষয়টা দেখতাছি এই বাংলাদেশ জিতবো বাংলাদেশ জিতবো এই ম্যাক্সওয়েল যাই কি ফিঙ্গারা রাসেল তুই যাই ওই খেতে কোনে খেলা হ্যাঁ আপনি আম্পায়ার আমাকে ফিল্ডিং সাজাইতেছেন কা আমাকে ক্যাপ্টেন বিরাট ভাই কই তোকে বিরাট ভাই কেতে তোর আনুষ্কা আম্মুরে আনতে এখন খালি ক্যাপ্টেন কে তোর যদি আমার বাপ মান তাহলে আমার বাপও মান দিব কত না কি বোলিং করতেছ যা তুমি আম্পায়ার হও ইন্ডিয়ার ক্যাপ্টেন এর তো ভালো বলন করতেছ আমি সমূহ সরকার কথা দিতেছি টানা 20 ওভার আমি খেলুম তাইলে আমি কি করব তাহলে লাস্ট বলে সিঙ্গেল নিবি সমূহ সরকার থেকে বোঝা যেতে আজকে সমূহ সরকার ফুল ফর্মে আছে আর আজকে সমূহ সরকার 20 ওভারই খেলবে না আজকে সমূহ সরকার অনেক বড় মারবে মানে 6 ইন্ডিয়ার ফাস্ট বল অনেক বড় কি বড় অনেক বড় তো মানে অনেক বড় একদম ক্লিয়ার আউট এ লিটন ছয়ছে নাকি এ আম্পায়ার স্যার এক্সট্রা দুই তিনটা বল আইনে রাখেন কি বড় আমি আবার একটু জোরে মারি বল আর এর সম্ভাবনা থাকে টানা 20 ওভার আমি খেলুম ভাই টেস্ট বল নাই হ্যাঁ টেস্ট বলেই তুই আউট হইছিস মাঠ থেকে বাইরো মাঠে প্রচুর বাতাস বাতাসে স্ট্যাম্প পড়ে যায় আমি কিন্তু আগেই বলছিলাম সমু সরকার আউট হয়ে যাইব মানে বলছিলাম আমি মনে মনে চাকরি যাচ্ছে মেহেদি মিরাজ আচ্ছা মেহেদি মিরাজের মারাত্মক শট মেহেদি মিরাজ কিন্তু চারদিকে মারতেছে মানে বল মারতেছে চারদিকে আর মেহেদি মিরাজ কিন্তু পারবো মারতে মানে ছয় আপনারা আপনাদের চিন্তা ভাবনা একটু বদলান আপনারা তো নেগেটিভ কেন বাবু তোমার বলের স্টাইল ঠিক না স্টাইল বলতে আমি শুধু ডগি স্টাইলই বুঝি আচ্ছা আম্পায়ারের কথা মানে সে বুঝে না এত সমস্যা নেই যে স্টাইলই বুঝুক সে সম্পূর্ণ পরপর ক্রিজে লিটন লিটনের ঠ্যাক 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 যখন মানমো তখন অনেক বড় মানমো ঠ্যাক লিটনের কথা পুরোপুরি মিলায় নিন লিটন যখন আবার বড় মারতে খুবই বড় মারতে অনেক বড় মার কিন্তু ফিল্ডার রাতে মারতে তার মায়ের বাপ লিটনের কথা মিলায় নিয়ে নাকের পুরোপুরি মিলাতে সে কিন্তু অনেক বড় মারতে ঠ্যাক লিটনের বড় তাকিবালাতেন কিন্তু এবার পুরো ফর্মে তাকিবালাতেন চারদিকে মারতাতে মানে বল ভাই আপনারা তো নেগেটিভ চিন্তা ভাবনা করেন আবারও তাকিব টেনে মারতে আজকে তাকিবের খেলা দেখে আমার একটা শাইরি মনে পড়তেছে কিন্তু আমি শাইরি কমু না কারণ শাইরি কই টিকটকার আর টিকটকার মাইন্ডসেট বাতি না তাকিবের দেখা দেখে মেহেদি মিরাজ ফর্মে না মেহেদি মিরাজের দেখা দেখে তাকিব ফর্মে কোনোটাই বোঝা যাচ্ছে না দুই বাংলাদেশি ব্যাটসম্যান মিলাই কুবাই দিতেছে পুরো ম্যাচ আরে বেড়া তুই কি করস বাংলাদেশি দুই ব্যাটসম্যান মিলাই তো ম্যাচ আগায় দিল গেম নিও কো করে আউট কর দুর্নীতি কই খেলার ভিতরে দুর্নীতি করতে হইব বেশি বেশি দুর্নীতি করতে হইব আচ্ছা স্যার আমি কিছু একটা করতাছি আচ্ছা কোনো কিন্তু দুর্নীতি নাই দুর্নীতি ছাড়া ম্যাচ হইতেছে বল লাগছে কি বারে বারে আরে বেড়া আবেদন কর এলপি আবেদন কর কিন্তু কেমন আবেদন করব বল তো পায়ে লাগে নাই তোর নানি হেইডা আউট রে একদম ক্লিয়ার আউট কিন্তু এটা কেমন আউট হলো বল তোর পায়ে লাগে নাই বল তো যায় কি বারে পায়ে লাগছে এই রিভিউ রিভিউ এ থার্ড আম্পিয়ার রিভিউটা দিয়ে দে ম্যাচ শেষে তার দোকানে দেখা করিস দুর্নীতি মুক্ত একটা রিভিউ দেখতে পারো মাত্র আমরা সবাই রিভিউর জন্য অপেক্ষা করতেছি বাংলাদেশের প্লেয়ার সহ ইন্ডিয়ার প্লেয়ার সবার মাঝখানে একটা সংকেত কি আউট হবে নাকি মারব তো আগে এইটার জন্য কেউ উপস্থিত আছে কাট এটা কোন দিকে এলো আসলে ইন্টারনেটের যুক্ত যে কোনো সময় যে কিছু সামনে এসে পড়ে পরিমাণে দিদেন প্র্যাকটিক্যালি দেখা গেছে বল করছে উন থিকা বলাইতে এই যে এন দিয়া একেবারে কি বারে বাই লাগে তার মানে কি আউট আরে বুঝলাম না তো এইটা কেমন আউট হলো এখন বাতাস কোন দিকে চলতেছে কি করে এইদিকে আর নিউটনের দ্বিতীয় সূত্র কি এফ সমান সমান এম এ তার মানে একটা তুমি জানো না দেশে নতুন ইউনিক আইডি নিয়ম আছে তোমার জন্ম নিবন্ধন আছে এই যে ভোটার আইডি কার্ড এই যে চেয়ারম্যান সার্টিফিকেট এই যে জন্ম নিবন্ধন তোর বাপেরটা এই যে জন্ম নিবন্ধন তোর নানিরটা নাই এই ওর কাগজপত্র দিক আর খেলতে নিতে কেন আল্লাহ চিন্তা দিন করো ও নানি সার্টিফিকেটের ধর্ম নিবন্ধন এই আল্লাহ চিন্তা দিন করো আউট 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 আম্পায়ারের ঘোষণায় তাকিব আউট যাই হোক খেলার ভিতরে সব কাগজপত্রই দরকার নানিটা আরো বেশি দরকার তো বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং করতে এসে কে আইছে এটা জানি না সবার নাম দান দেবে এমন কোনো কথা না বল কিন্তু রানার হাতে রাতা গিয়ে ফিরে আচ্ছা ক্রিজের মাঝখানে এটা কারা পাবন পাবন কিন্তু হুন্ডা নিয়ে মারাত্মক এন্ট্রি দিতে রানা কিন্তু হুন্ডার পিঠে বইতে রানার নিয়ে পাবন 150 গতিতে দেখতে ব্যাটম্যান কিন্তু পাবনের হুন্ডার গতি লাগে পারে না এবং ক্লিয়ার আউট কি সুন্দর সুস্থভাবে দুর্নীতি মুক্ত খেলা হইতাছে আবারও ইন্ডিয়ার মারাত্মক বল বাংলাদেশের সুন্দর একটা শট মাঠ পুরা ভাকাপুর মাঠে কেউ নাই বল ধরার আচ্ছা পাপন চলে আইছে পাপন মাঠের মাঝখান থেকে বল ভিতরে দিতে আম্পায়ারের কাছে আম্পায়ার থেকে আউট করতে পারে নাই কারণ ব্যাটসম্যান আগে চলে আসছে আম্পায়ার দিতে কিপারের কাছে কিপার লাগছে ক্লিয়ার আউট
কত সুন্দর দুর্নীতিমুক্ত সুস্থ পরিবেশ নিয়ম কানুন মাইনা খেলা হইতো তাতে আম্পায়ার চিন্তা ভাবনা খেলাতে দিত আম্পায়ার কি জানি কইতে ইচ্ছা করতে আম্পায়ার প্লেয়ারের মারাত্মক শট আম্পায়ারের কাছে বল আম্পায়ার লাগে তো ক্লিয়ার কত সুন্দর নিয়ম মেনে একটা রান আউট আচ্ছা বাংলাদেশের পক্ষ থেকে আসছে বস মেসি বস যিনি ফুটবল প্লেয়ার তো তার নিয়ে ইন্ডিয়ানদের এত চিন্তা করার কোনো দরকার নাই আরে বস আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি খালি দেখে দেখে ওভারটা ঠেকান পরের ওভার আমি দেখতেছি বসের মাঝখানে মারাত্মক কনফিডেন্স আচ্ছা ইন্ডিয়ার বলারের মারাত্মক একটা বসের ছোট ও মাই গড পাতিয়ে বাউন্ডারি বাইরে পাঠাই দিতে বল এইটাই বলে বসের দাদু বসের প্রত্যেকটা লাত্তিতে লাত্তিতে ছয় আরে বস আপনি পুরো ওভারটা খেলেন লাস্ট বলে আমি সিঙ্গেল নিতাছি জাকোবারে লাস্ট বল বসের কিন্তু একটা সিঙ্গেল বস কিন্তু চলে আসছে কারণ বসের অনেক জোর বেশি মানে পায়ে আরে বেটা কি করতাস মেসির টাকা আরে এই বসরে আমি আউট করমু কেমনে হ্যাঁ তো ব্যাট দিয়ে বল মারে না আর বসরে আউট করলে বাংলাদেশের পাবলিক তেইতা দেবো গা হেলোকে কোনো মতে এই ধরনের সাধারণ দুর্নীতি করা যাবে না বড় সুন্দর দুর্নীতি করতে হইব রাসেল আম্পিয়ার ক্যাপ্টেনের নির্ণয় বোলিং গিভার রাসেলরে দিব রাসেলের রকে একটা কুটনামি বুদ্ধি দিতেছেন কি ধরনের বুদ্ধি তো তাতে আমরা একটু পরেই বুঝতে পারবো যাই হোক আমরা জানি কোনো দুর্নীতি হবে না রাসেলের বল বসের কিন্তু অনেক বড় শট বল অনেক উপরে কি আম্পিয়ার কোণে ধরতে আচ্ছা আম্পিয়ার কিন্তু ক্যাচ ধরতে পুরোপুরি ক্লিয়ার আউট এই স্যার এইটা কেমনে আউট হয় এই স্যার এটা কেমনে আউট হইলো আমি নিতে নামা কেন আউট হইব না আপনি কেন ক্যাচ ধরলেন ও ক্যাচ ধরলে আউট হইব হ্যাঁ ও ক্যাচ ধরলে আউট হইব হ্যাঁ ও ক্যাচ ধরলে আউট হইব হ্যাঁ তাহলে আমি ক্যাচ ধরলে কেন আউট হইব না এই বাংলাদেশে কাউরে কোনো অধিকার দেওয়া হয় না আজকে আমি আম্পিয়ার কইলে ক্যাচ ধরতে থেকে আউট দিব না আম্পিয়ার কো কি মন চায় না একটা ক্যাচ ধরতে আম্পিয়ার কো কি মনে চায় না একজন আউট করতে আমার মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই আমি হতে মানব বন্ধন করব এ স্যার তেলে থাক সবারই সমান অধিকার আছে তেলে আউট কি বলি বাহ খুবই সুন্দর বিচার সবারই সমান অধিকার দেওয়া উচিত কোন মুশফিক তুই লাস্ট উইকেট সাইডটা মাত্র বল আছে আর রান লাগে দুইটা একটু দেই খেল ম্যাচটা পুরোপুরি আমগতে চিন্তা নাই আমার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে মাত্র একবারে দুই রান লাগে আর আমরা জানি মুশফিক পারবে কারণ তার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আর এদিকে আম্পিয়ারের চোখে মুখে হতাশা কারণ আম্পিয়ার কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন আর মাত্র একবারে দুই রান লাগে তো কিছুই বলা যায় না যে কি হয় আরে হালার বলা কি করতাছ ম্যাচ তোরা জিতা গেল গা মাত্র একবারে দুই রান লাগে এই ম্যাচ কেমনে জিতুম যেমনিও ম্যাচ জিতানোর ব্যবস্থা কর নাইলে কোহলি আমাকে খেতে ফেলায় পিছন মেরে দিব আমরা পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না কি করে দরকার বলে কোহলি ভাইয়ের লগে এবার খেতে গেলাম দরকার বলে এবার হ্যাঁ আমাকে মাইরা দিল কিন্তু তারপরে এই ম্যাচ জিতানো একেবারে অসম্ভব এখন আর ম্যাচ দয়ার উপরে না দোয়ার উপরে চলতেছে দোয়া করেন তাতে ইন্ডিয়া জিতে শেষ ওভারে ইন্ডিয়ার পক্ষ থেকে বোলিং করতে আছে মালাঙ্গা মালাঙ্গের সুন্দর বল আচ্ছা মুশফিকের ঠেক সমস্যা নাই 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে আরে ভাই আর মাত্র তিনটা বল আছে সমস্যা নাই 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে বলের পর বল চলে গেল কিন্তু 15 বছরের অভিজ্ঞতা আমাদের তো হয়ে বলল আরে ভাই আর এক বল আছে দুই রান লাগে আর এক বল আছে সমস্যা নাই আমার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা আছে এবার মারো মুখ পাঁচ বলছে যে মাত্র এক বলে দুই রান লাগে ইন্ডিয়ার ভিতরে কিছু আশা ভিড়েছে আমার মনে হয় মুশফিকে এবার 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা একটা ছয় মারবে আচ্ছা বলের জন্য প্রস্তুত মালেঙ্গা সবার চোখে মুখে হতাশা মোটামুটি একের একটা স্লো মো সিন হয়ে গেছে তেলুগু ছবির মতো লাস্ট বল বল ছুটেছে মালেঙ্গার হাত থেকে মুশফিকের মারাত্মক শট দেওয়ার চেষ্টা ইন্ডিয়ার ক্যাপ্টেন আম্পিয়ারের চোখে মুখে হতাশা মুশফিকের মারাত্মক শট দেওয়ার কারণ 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা যুক্ত শট ক্লিয়ার ইস্তাম্বুল ফাইনালি ওয়ার্ল্ড কাপ 2021 জিতা গেছে ইন্ডিয়া 15 16 বছরের অভিজ্ঞতা কিছু করতে পারলো না মুশফিক এইটা তুই কি করলি মুশফিক পুরো একটা জিতা ম্যাচ ছিল আমাগো আসলে আমার আরেকবার চান্স দেখ এবার আমি পাক্কা ছয় মারব আজকে থেকে এত খেলি না পুরো 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা কি করে আল্লাহর পু তারা হ্যালো সাকিব ভাই ভাই আমি খেল বলতে দিলাম ভাই ভাই রাস্তাঘাটের অবরোধ ছেড়ে দিছে তা তো ঠিক আছে কিন্তু গাড়ি ভাড়া এতই বাড়াইছে এখন তো আমি বাড়িতে যাবো ওইটা হারাও নাই এখন আমি বাড়িতে যাবো কেমনে মুক্ত হস্তে দান করুন ভাই রাস্তা পাইছি সো গাইস আপনারা কি ঠিক করে রাখছেন যে লাইক দিবেন না কমেন্ট করবেন না গাইস এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক কমেন্ট কইরে দেন গাইস সো গাইস এই ভিডিওটা বানাইতে অনেক 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 কষ্ট হইছে একটা বলার বাইরে সো একটা লাইক একটা কমেন্ট এটা তো আমরা ডিজার্ভ করি এন্ড গাইস যদি এই ধরনের ভিডিও আরো চান ফটাফট কমেন্টে জানান এন্ড ভিডিওটার কোন পার্ট সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করবেন এন্ড সামনে কিন্তু পরীক্ষা দিতে সো পরীক্ষা নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাবো সো ওইটার জন্য আপনারা রেডি হয়ে যান এন্ড আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আজকের মতো এই পর্যন্তই বাই বাই ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा माज कर दे हां माज कर दे वा बेटे।